নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে লাউ উচ্ছে দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো যেটা আমরা শুক্তোর ডালও বলে থাকি এখানে আমি মুগ ডাল নিয়েছি প্রেশার কুকারে মুগ ডাল সামান্য একটু জল নুন আর লাউগুলো দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য মৌরি রাঁধুনি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে তেল গরম করতে দিয়ে মশলাগুলো সব দিয়ে দিতে হবে এখানে আমি উচ্ছে রিং করে কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে লেবু পাতা রেখেছি প্রথমে উচ্ছেগুলো দিয়ে কালো করে ভেজে নিতে হবে কড়া করে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলেই উচ্ছেটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এবং কড়া ভাজা হয়ে যাবে দেখুন কড়া ভাজা হয়ে গেছে আগের থেকে আদা গ্রেড করে রেখেছি আদা কুচিটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুন্দর একটা স্মেল আসবে তখন সেদ্ধ করে রাখা লাউ আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে কারণ মুগ ডালটা যখন ফুটতে শুরু করবে তখন অনেকটাই কিন্তু জল টেনে নেবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে এক চামচ দু চামচ চিনি দিয়ে দিলাম আর নুন স্বাদ মতো দেখে দিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই শুক্তোর ডালটি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিতে হবে লেবু পাতাটা তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে তাহলেই কিন্তু লেবু পাতার ফ্লেভারটা ডালের মধ্যে চলে যাবে লেবু পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই তাহলে একটা ভাব চলে আসতে পারে তাহলেই কিন্তু রেসিপিটি তৈরি আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার